টুপিওয়ালাদের জন্য আল্লামা সাইদি জেলখানা কথা বলেন না কেন? ইসলামপন্থীদের জন্য মাথায় টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালাদের জন্য একটা দিনের জন্য জেলখানা রাখার ক্ষমতা ছিল না, কিন্তু টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা আজ পর্যন্ত এক হয়নি। চরমোনাই হুজুর তার পীর সাহেবের মুরিদানা নিয়ে তার মনে করেন যে ওই এলাকা নিয়ে উনি দক্ষিণবঙ্গ ব্যস্ত, এরপরে আপনার হচ্ছে তাবলিগ জামাত, ওনারা হচ্ছে ঢাকা টঙ্গী নিয়ে ব্যস্ত। কথা কন না কে আহলে হাদিস ভাইয়েরা, মুনাজাত কেউ বলছে করা যাবে, কেউ বলছে করা যাবে না, কেউ বলছে এই জায়গা, কেউ বলছে ছাড়া দি, এইটা নিয়ে মারামারি মামলা খাইয়া জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? হানাফিরা তো শুয়ে গেছে একবারে মিলাদ নিয়ে, ওরা সবাই তাহিরের পিছনে দৌড়াচ্ছে মিলাদ নিয়ে, মিলাদ পরান যাবে না যাবে না, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে হানাফি জামাতেরা ব্যস্ত। যার মনে তাই ব্যস্ত, কারো কারো বাড়ি পাঁচতলা, কেউ হেলিকপ্টারের মালিক, কেউ 10 কোটি টাকার মালিক, কেউ 1000 কোটি টাকার মালিক। আল্লাহর দিনের যা ছিল অবস্থা আগেই আগের মতো হয়ে আছে, একটুও বাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি স্টেজে উঠে কখনো অন্য পন্থীদেরকে গাল দেই না। সর্বপ্রথম যে বিষয়টা আমি বুঝাইয়া বলি ওটা হলো এদেশের ইসলাম ধ্বংস করা, আলিম ওলামাদেরকে জেলখানায় ভরা, একমাত্র শুধুমাত্র দায়ী হলো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দল বিভিন্ন বিভক্ত হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়, খারাপ লাগে? আসেন আরো আরো একেবারে ইম্পর্টিং কথা আপনাদের কাছে বলবো। সম্মানিত ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, রাত বাজে 11:30, কতক্ষণ থাকতে পারবেন? না না না, সারা রাত না, আমার কাল 2 দিন পর আবার ইন্ডিয়া ঢুকতে হবে, এই জন্য সারা রাতের বক্তা আমি না। আপনারা সর্বোচ্চ 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। কারা কারা হাত তোলেন তো দেখি, জোরে সোরে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 12টা পর্যন্ত থাকবেন, এ ওয়াদা করেছেন আল্লাহ, যেন এ ওয়াদা রক্ষা করা তৌফিক দান করে দেবেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় উপস্থিতি, সূরাতুল বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য যে কথাটা বললেন, ইয়া আইয়ুহান নাস, মানুষ, ইয়া আইয়ুহান নাস, ইনসান, মানুষ, ম্যান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সরমনাই, যত দল আছে সবাইকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সবাইকে আল্লাহ পাক ডাক দিলেন, এমনকি সম্ভবত আপনাদের ওই যে তৃতীয় লিঙ্গের যে চেয়ারম্যান ওকে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, ঋতু চেয়ারম্যান, মনে আছে না? মাশাআল্লাহ, আপনাদের এলাকার নাকি? এই জেলার না? ঋতু চেয়ারম্যান, বাপরে বাপ! আরে ভাই, আমি যা খুশি হয়েছি চেয়ারম্যান হওয়ার কারণে, আমার মতো কেউ খুশি হয়নি, কত মাহফিলে যে এই ঋতু চেয়ারম্যানের পক্ষে আমি ওয়াজ করছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক ওই ঋতু চেয়ারম্যানকে আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ও বুদু, আমার ইবাদত করো। কি করো? ইবাদত কি? আমরা হুজুরেরা মসজিদে ঢুকলে ইবাদত একটাই, সেটা হলো কি? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, এগুলো হিন্দুদের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, লুক অ্যাট মি প্লিজ, আই, নড়াচড়া করা যাবে না, আমি আধা ঘন্টা সময় নিয়েছি, 30 মিনিট, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু, আমার ইবাদত করো। এখন ইনি আমাকে বলতেছেন, সম্মানিত রায়ান স্যার আমাকে বলতেছেন যে আমার এই কাজটা আপনি আমাকে করে দেন। আমি বললাম, আমি কেন করে দিব, কেন করে দিব? উনি যদি বলে তোমার আমি এই উপকার করেছি, আপনার আমি এই উপকার করেছি, বিনিময় করে দেন, তাহলে করতে পারি। কথা বল ঠিক কিনা? কিন্তু তাছাড়া খামাখা আমরা কেন করে দিব,
কি জন্য করব কি জন্য আপনার কথা শুনব আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল উবুদু আমার ইবাদত করো কেন বাট হয় কেন আপনার ইবাদত আমরা করব আল্লাহ পাক বললেন খলাকাকুম বলেন খলাকাকুম বলেন খলাকাকুম খলাকাকুম মনে থাকবে তো খলাকাকুম আমার ইবাদত এই জন্য তোমাকে করিতে হইবে তোমাদেরকে আমি করেছি সৃষ্টি শেষ কথা আর কোনো কথা নাই আমার ইবাদত করো হে মানুষ আমার ইবাদত করো কেন ইবাদত করব আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এরপরে আল্লাহ আর কিছু বললেন না সর্বশেষ আল্লাহ বললেন আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনার আমরা ইবাদত করলাম আমাদের উপকার কি আমাদের ফায়দা কি আমাদের উপকারিতা কি ফায়দা কি আমাদের কোন জায়গায় কাজে লাগবে আপনার ইবাদত করলে আল্লাহ পাক বলেন বান্দা আমার ইবাদত করলে তোমাদের সবচাইতে বেশি যেটার প্রয়োজন ওটা আমি পূর্ণতা করে দিব অপূর্ণতা রাখবো না উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আমরা বলতে পারি যে আমাদের দেশে কোনো কিছুর প্রয়োজন নাই আর কারণ ঘরে ঘরে বিদ্যুৎ রাস্তা ব্রিজ কালভার্ট ফোরলেন রাস্তা এরপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে আপনাদের এখানেই আছে সব কিছু আমরা কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সবই পাইছি চাকরি বাকরিওয়ালা সন্তানের বাবা মাও হয়েছি পুলিশ র‍্যাব পাইছি নেতা খেতা চোর ডাকাত সব আমরা পাইছি কত কর্ণাকে ওই নেতাদের চোখে এগুলো পড়ে না ওদের খালি চোখে পড়ে কোথায় আছে হুজুরেরা কোথায় আছে আলেমেরা কোথায় বেশি বেশি পাওয়া যায় নিয়ে এসে খালি খায় বেগুন পায়ে বাড়ি করি কথা কন ঠিক কেন সব হিসাব আল্লাহ নিবে ওয়াইট করেন মনে আছে তো ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল উবুদু আমার ইবাদত করো কেন কেন আপনার ইবাদত করব আমি তোমাদেরকে করেছে সৃষ্টি বুঝলাম আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই জন্য ইবাদত করব কিন্তু উপকারটা আমাদের কি হবে শেষে যা বললে লাআল্লাকুম তাত্তাকুন যেটার প্রয়োজন ওটা তোমাদেরকে দিয়ে দিব অপূর্ণতা রাখবে না থাকবে না অশান্তি থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ গোবিন্দপুর গ্রামের ঝিনাইদহ সদর জেলার সম্মানিত মানুষেরা আপনাদের উদ্দেশ্যে বলছে আজকে আমাদের ব্রিজের অভাব নাই কালভার্টের অভাব নাই রাস্তা বিদ্যুতের অভাব নাই নেতা কর্মীদের অভাব নাই ঘরে ঘরে নেতার নেতা কর্মী দেখা যায় না কথা বলেন ঠিক কিনা কর্মী দেখা যায় না শুধু নেতা এত নেতা কি করিব কে আগে খেলেছিল না কথা কন না আল্লাহ পাক বললেন সবকিছু পাইছো একটা জিনিস তোমাদের নাই ওইটা হলো ভালো নেতা নাই ভালো নেতার বড্ড অভাব ওই নেতা আমি আল্লাহ তোমাদেরকে উপহার দিব কাজে লাগছে সবারই কাজে লাগবে এই বাচ্চাটারও কাজে লাগছে নেতাক লাগবে যদি বলেন হুজুর কেন আল্লাহ পাক সর্বশেষ বললেন লাআল্লাকুম তাত্তাকুন ভালো মানুষ উপহার আমি তোমাদেরকে দিব আর ওই ভালো মানুষের গুণ ওর ভিতরে আছে নেতা লাগবে বিস্তারিত তাফসীরটা পড়ে নেবেন সংক্ষিপ্ত আলোচনা বলা যাবে না দিব আমার ভাইয়েরা ফিরাউন 40 বছর পর্যন্ত মানুষদের মাথা থেকে আল্লাহ এবং তার সমস্ত নীতি এগুলো মানে মুছে ফেলা দেওয়ার জন্য 40 বছর পর্যন্ত তার বইয়ের ভিতরে এমন কিছু আবিষ্কার করেছিল লেখকদেরকে দিয়ে নতুন নতুন লিখেছিল যাতে করে ভবিষ্যতে মানুষ যেন না বুঝতে পারে না বলতে পারে আল্লাহ বলতে কেউ আছে খোদা বলতে কেউ আছে সৃষ্টিকর্তা বলতে কেউ আছে তাহলে এই বাচ্চাটা নেতা লাগবে কারণ ওই শিক্ষামন্ত্রী যদি সামান্যতম নৈতিকতা থাকতো সামান্যতম দায়িত্ববোধ থাকতো ইমানদার হতো তাকওয়াদার হতো পরিষ্কার হতো এদেশে আমাদের কোটি কোটি টাকা দিয়ে বই ছাপায় দিয়া এই বইটার ভিতরে দারুণের মতো ভাগ আমাদের সন্তানদেরকে উপহার দিত কথা বলেন ঠিক কিনা কেন এর আগে কোন সরকার ছিল না ছিল ওই সময় কেন দারুণের মতবাদ দেওয়া হয় না এখন দারুণের মতবাদ দিয়ে আপনারা বুঝাইতে চাচ্ছেন আমরা বানর থেকে আসছি কিন্তু না আমরা বানর থেকে আসি নাই আমরা আদম থেকে দুনিয়াতে আসছি যাদের বাবার মায়ের চরিত্র ঠিক নয় যাদের মানে চেহারার ভিতরে ইসলামের কোন ছাপ পাওয়া যায় না যারা নামাজ কালামকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে যাদের মায়ের বিয়ে পড়ানোর কোন হুজুর লাগে না এরাই বানর থেকে আসছে এরা যাওয়ার সন্তান কথা বলেন ঠিক কিনা